টনি, অ্যাটর্নি বা আম মুক্তার, গ্যারো বন্দন বা বাদন। মোগলের সাথে খানা খেতে হয়, বাধ্য হয়ে নতি স্বীকার করতে হয়, পরিস্থিতির চাপেই ইচ্ছার বিরুদ্ধে সম্মতি দিতে হয়, পড়েছি মোড়লের হাতে, খানা তো খেতেই হবে সাথে, প্রবর্তী অনুসরণে রচিত বাক্যবন্দ, অকণ্ঠস্থ, ঘটনাস্থল, উৎকর্ণ, কান খাড়া করে আছে এমন উৎকর্ণ, বোর্ডিং, নিলামের দাম হাঁকা, বিডিং, হায়েস্ট বিডার, সবচেয়ে বেশি দাম হাঁকে দে, ইংলিশ শব্দ, হায়েস্ট বিডার, জুনান থেকে সংযোগ, সংগোপনে, সংগোপনে জনগণের আড়ালে, গুজগুজুলি, গুঞ্জন, নদারাত, বিহীন, শূন্য, অভাব নাই, সমান, গির্জার বেদি থেকে প্রদত্ত ধর্মীয় বা নৈতিক অভিভাষণ, শিয়ার, পুরোদস্ত, নির্ভেজাল, হাইপোক্রিসি, এক কথায় এক কাজে আরেক ভণ্ডামি, হাইপোক্রিসি হচ্ছে ভণ্ডামি বা মুনাফিকি, HYPOCRISY, লঙ্গরখানা, বিনামূল্যে খাদ্য বিতরণের স্থান বা অন্নসদ, বয়ান, বিবরণ বা বর্ণনা, বয়ান হচ্ছে বিবরণ বা বর্ণনা, আর ব্যাপটিস্ট মিশন, খ্রিস্ট ধর্ম সম্প্রদায় প্রচার ও দীক্ষাদানের কেন্দ্র, ব্যাপটিস্ট মিশন, সার্কেল অফিসার, কার্যক্রম পরিমণ্ডলের কর্মকর্তা, খাই, কামনা বাসনা, উচ্চ বিলাস চাহিদা, রদবদ, জাকজমক, অবরে সবরে, সময়ে সময়ে, ফতে, জয়, স্ট্র্যাটেজি, লক্ষ্য বা সাফল্য অর্জনের কৌশল বা নীতি, আদাউমি, শত্রুতা, নির্বিদ্বেষ, ডোনা, দাতা, মালুম, অনুভূতি, বোধগম্য, আগত, কামিন, নারী শ্রমিক, তাপহর, উত্তাপ দূর করে এমন, মাইৎস, কৈবর্ত জাতি, ব্রহ্মপুত্রের যুধিষ্ঠির, ব্যঙ্গ অর্থে সত্যবাদিতার ভানকারী, অতিশয় মিথ্যাবাদী, জটনাকারী, বারোয়ারি, রাহা খরচে, সবার কাছ থেকে চাঁদা তুলে সংগৃহীত পথ খরচা, মাছকুড, পূর্ববর্ণিত, রোয়াব, সম্ভ্রম, কায়েত, কায়েত মানে কাস্ত, রোয়াব মানে সম্ভ্রম, মুখ জবানি, মুখের ভাষায়, জানতা, জোর করে ক্ষমতা দখলকারী সামরিক চক্র, এখানে আক্রমণকারী, কোটাল, অমাবস্যা বা পূর্ণিমায় সমুদ্র বা নদীতে জলস্ফীতি, বড় জোয়ার, এখানে সবচেয়ে মারাত্মক অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়েছে, সুন্দরবনে মালো গল্পটি শওকত ওসমানের নির্বাচিত গল্প, 1984 খ্রিস্টাব্দ থেকে সংকলিত হয়েছে, আমাদের প্রত্যেক জীবনে নিহত মানবতার যে অবমাননা চলছে তার একটি দিক ফুটে উঠেছে শওকত ওসমানের সৌদামিনী মালো গল্পে, অর্থসম্পদ লালসা যে মানুষকে কিভাবে অন্যায় দুষ্কর্মের পথে চালিত করে, হীন উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করতে তাড়িত করে তারই প্রমাণ, এমন একটি সাধারণ মানুষের ধর্মবুদ্ধি প্রচারিত করে মানবতার
বিরুদ্ধে তোরাই অন্যতম রূপচিত্র ফুটে উঠেছে এই গল্পের কাহিনীতে। বড়বৃত্তিক হিন্দু সমাজের অন্তঃশ্রেণী মালু সম্প্রদায়ের নিঃসন্তান বিধবা চৌধুরীনি স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে ধানি জমি, বসত বাড়ি, পুকুর, ফলের বাগান, কয়েক একর সম্পত্তির মালিক হয়। এই সম্পত্তির উপর নজর পড়ে সৌদামিনী জ্ঞাতি দেবর মনোরঞ্জনের ছলে বলে কৌশলে সম্পত্তি নিজের হস্তগত করার চেষ্টা করে। দৃঢ়চিত্তে সৌদামিনীর সাহস ও লোকপ্রীতির কারণে ব্যর্থ হয়, কিন্তু সন্তানহীনা প্রৌঢ়া সৌদামিনী তার মাতৃহৃদয়ের সুপ্ত আকাঙ্ক্ষা পরিতৃপ্তি করার জন্য দূর দেশ থেকে তখন একটি শিশুকে এনে সন্তান বৎস পালন করতে থাকে। তখন মনোরঞ্জন নমরশূদ্রর ঘরে ব্রাহ্মণ সন্তান পালিত হচ্ছে, এই মিথ্যা বক্তব্য প্রচার করে বর্ণ বিবর্ণ হিন্দু সমাজে দরবারিতে ধোয়া তোলে সৌদামিনীকে সমাজচ্যুত দেখায়। সমাজ পরিদের চাপে পড়ে শেষ পর্যন্ত সৌদামিনী তার পালিত পুত্র যে মুসলমানের ঔরস্য জাত এ সত্য প্রকাশ করতে এবং সধর্ম ত্যাগ করে খ্রিস্টান হতে বাধ্য হয়। কিন্তু সৌদামিনী জীবনের গভীর ট্র্যাজেডি নেমে আসে যখন তার পালিত পুত্র হরিদাস জানতে পারে সে সৌদামিনী তার মা নয়, আর একথা জেনে সে নিরুদ্দিষ্ট হয়। অচিরে সৌদামিনীর মস্তিষ্ক বিকৃতি ঘটে। মানুষের লোভ ধর্মান্ধতার যুগ কাষ্টে সৌদামিনী হৃদয়ে বলিপ্রাপ্ত হলেও তার মাতৃহৃদয়ের হাহাকার মধ্যধ্বনিত হতে থাকে মানবতার জয়গান। তার মাতৃত্বের কাছে ধর্ম অর্থ অপর সকলের পরাভব ঘটে।